দুপুর আনুমানিক 2:30 হবে। রাস্তার পাশে চিনে দোকানে চা খাচ্ছি। একটি মেয়ে বয়স 23-24 হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে একটা স্বচ্ছ ফাইল, ভেতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট, এসব দেখা যাচ্ছে। সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদ মাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনে ছিটে ফোটা। মেয়েটি বলল, দাদা এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে? দোকানি বলল, হ্যাঁ ভাত পাবেন, বলুন কী কী খাবেন? ডাল, ডিম, সবজি, রুই মাছ, পাবদা মাছ, ব্রয়লার মুরগির মাংস। মেয়েটি বলল, এমনি শুধু ডাল আর ভাত কত দাদা? দোকানি বলল, ভাত ডাল সবজি 35 টাকা। মেয়েটি তখন বলল, আমার সবজি চাই না, আমায় শুধু ভাত আর ডাল দিন, 30 টাকায় হয়ে যাবে তো? দোকানি বলল, আচ্ছা বসুন। এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে। মেয়েটি বলল, হ্যাঁ মা বলো। হ্যাঁ হ্যাঁ ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি। হ্যাঁ খেয়েছি মাছ সবজি ভাত। তুমি ওষুধগুলো খেয়েছ? হ্যাঁ আমি 5টার ট্রেন ধরব। আচ্ছা ভাইকে টিউশন থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে। আচ্ছা রাখো। ফোনটা রেখে কয়েক সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকল। হয়তো অসুস্থ মা স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করছিল। দেখে কিরকম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো একটা অজানা অচেনা মেয়ের জন্য। কি যেন বলে এই বয়সটাকে, বালিকার চেয়ে বড়, যুবতীর চেয়ে ছোট। নারী স্বাধীনতা কি ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছে করছিল। মনে মনে শুভকামনা জানালাম, এই চাকরির অকালের যুগে হে বালিকা তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায় শক্ত মাটিতে নেমে এসেছো যুদ্ধের জন্যে, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছ, আর বাকি অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে। এই পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিল, যদিও মেয়ে তুমি মন জিতে নিলে, কিন্তু ঘটনাটা আরও বাকি। দোকানে ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বলল, দিদি আমি ভুল করে সবজি দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ, ওই 30 টাকাই দিয়েন। মেয়েটি বলল, কিন্তু আমি তো শুধু ডাল ভাতই। দোকানি তখন বলল, আমি একদম ভুলে সবজি দিয়ে ফেলেছি, আপনি প্লিজ খেয়ে নিন, 30 টাকাই নেব। আমার ভুল, আপনি না খেলে এতটা খাবার নষ্ট হবে আমার। ওদের মতো আমি ভাবছিলাম নিজে কি ভুল। বিল দেওয়ার সময় দোকানদারকে জিজ্ঞেস করলাম, দাদা সত্যি কি ভুল করে সবজিটা দিয়েছেন? দোকানদার কানের কাছে এসে বলল, শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা, এরকম ভুলগুলো করার সুযোগও পেতে হবে। ওর খুব খিদে পেয়েছে। দেশের বাড়িতে আমারও বোনটার বয়স এরকমই বলে আবার নিমিত্ত মুখে চা সিগারেট ভাত তরকারির রাজ্যে হারিয়ে যায়। আমি খুঁজে পেলাম না কার জন্য বেশি ভালো লাগা উচিত, মেয়েটা নাকি দোকানদার। হয়তো একটা কথা বলা যেতে পারে, যে যুদ্ধ জিনিসটা বোঝে সেই যোদ্ধার ঘাম ক্ষুধার মূল্য দিতে জানে। ধন্যবাদ।